প্রবাসী আমরা তবু হৃদয়ে ধারণ করি আমাদেরকে বাংলাদেশকে বাংলাদেশের যে কোনো সাফল্য যে কোনো অর্জন আমাদেরকে উদ্বেলিত করে উচ্ছ্বসিত করে এবারের বিশ্বকাপে আমরা আশাবাদী বাংলাদেশ ক্রিকেট টিম আমাদেরকে উচ্ছ্বসিত করবে আনন্দিত করবে আর যদি বিশ্বকাপ আমরা জিতেই যাই তাহলে তো লাজবাব শুভকামনা বাংলাদেশ ক্রিকেট টিমের জন্য পঞ্চমবারের মতো বিশ্বকাপ খেলতে যাচ্ছি আমরা অনেক আশা অনেক স্বপ্ন অনেক ভরসা অনেক প্রত্যাশা নিয়ে বাংলাদেশের 16 কোটি মানুষ বসে আছে টাইগারদের ভিডিও দেখবে বলে আমাদের আছে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান আমাদের বাঘেদের নেতৃত্ব দিচ্ছেন মাশরাফি বিন মুর্তজা আমার মনে হয় না আশাবাদী হতে এর চেয়ে বেশি কিছু প্রয়োজন বাংলাদেশ দলের জন্য অনেক শুভকামনা রইল বাংলাদেশে না থাকায় ক্রিকেট খেলাটা উপভোগ করা হয় না তেমন তারপরও বাংলাদেশ টিমের প্রতি শুভকামনা রইল আশা করি বাংলাদেশ তাদের সেরা খেলাটাই খেলবে গুড লাক বাংলাদেশ অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড অনুষ্ঠিতব্য বিশ্বকাপে বাংলাদেশ দল বাঘের মতো গর্জন করে উঠবে সেই প্রত্যাশায় শুভকামনা রইল বাংলাদেশ দলের প্রতি গুড লাক বাংলাদেশ এবার ওয়ার্ল্ড কাপ ক্রিকেটে আমরা মনে করি যে আমাদের বাংলার দামাল ছেলেরা টাইগাররা এবার দেখিয়ে দেবে তারা যথাযথভাবে প্রস্তুতি নিচ্ছে নিজেদেরকে ঠিকঠাক মতো গড়ে তুলছে যাতে তারা বিজয় ছিনিয়ে আনতে পারে আমরা এবার অপেক্ষায় আছি বাংলার দামাল ছেলেরা আবারও তাদের সেই শক্তিমত্তার পরিচয় দিবে এবার ওয়ার্ল্ড কাপে।